আসসালামু আলাইকুম। টুইন ব্লকসের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে আজকে এসে হাজির হয়েছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজারে। দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখব এই তামাই বাজারের চিত্র, এখানে কেমন দামে সব কিছু কেনাবেচা চলছে। মাছের বাজারটা প্রথমে দেখব, তারপরে সবজি বাজারও আপনাদেরকে দেখাবো। আসুন বন্ধুরা, আজকে আপনাদেরকে এই বেলকুচির তামাই বাজারটা দেখাই, আসুন আমার সাথে। আজ আমরা যাচ্ছি তাঁতের শহর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই বাজার। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সবজি কি কি আসছে আজকে? সবজি আজকে বাজার কম, বেগুন 15 টাকা কেজি, আচ্ছা আলু 15 টাকা কেজি, পেঁয়াজ 25 টাকা কেজি, কাঁচামরিচ 40 টাকা কেজি। আলু তো নতুন? আলু তো নতুন। এই আলু চাষ হচ্ছে কোন এলাকায়? এটা হলো বগুড়ায়। বগুড়া থেকে আপনারা নিয়ে আসতেছেন? হ্যাঁ, আমরা নিয়ে যাই, আমার মোকামে এখানে আসে, এখান থেকে আমরা আড়ত থেকে কিনে আনি। বাজার তো প্রতিদিনই? প্রতিদিনই বাজার হয়, কিন্তু ওই শুক্রবার একটু জোরের হয়, আর সব দিনের লোকের নর্মাল হয়। তো বেচা বিক্রি ভালো? তো আল্লাহ পাক এখন ডাল ভাত খাওয়ায় আপনাকে দেওয়া। তো ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। টাটকা সবজি নিয়ে বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন, সঙ্গে মাছ বিক্রেতারাও বিভিন্ন রকম মাছ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই ভালো আছেন? বেচা বিক্রি কেমন চলতেছে? ভাই কই কি চাষের? না কইও দেশাল বিলে বিলে। কোন এলাকা থেকে আসে এগুলা? এগুলা আসে হলিগা আপনার মৌসুটি থেকে। অত দূরে যান আপনারা? ঠিক না, বেচা কই মাছের বেচার ঠিক লাগে বেচার হলিগা কম বেশি বেচা হয় 800-700, আবার কাস্টমার না পাইলে পারে বেচা নাকি 250। আজকে কত করে বিক্রি হচ্ছে? আজকে বিক্রি করছে হলিগা 550 টাকা কেজি, 1 কেজি হচ্ছে 600। আর এগুলা মনে করেন দাম কম দাম বেচা লাগবে 300-350 এগুলো বেচা লাগে। লস হয়ে যাচ্ছে তো তাহলে? লস হবে না। আচ্ছা, আর শোল কি দরে বিক্রি হচ্ছে? শোল 250 টাকা কেজি। 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে তো? ইনশাআল্লাহ ভাই, ব্যবসার অবস্থা খুব বেশি ভালো না, তারপরে এখন আল্লাহ অবি চালাইতেছে আর কি। ভাই বোয়াল কোথাকার এগুলা? বোয়ালের নদীর বোয়াল ভাই, খুব ভালো বোয়াল। মহীশুরির থেকে আনা? না, মহীশুরি নেড়ে লাহিরিমনপুরের মাছ। কত করে কেজি বিক্রি হচ্ছে? ওই বলেন 350-400 অথবা 450। ওই যে কাকা যেন কি কিনবে? এটা বোয়াল মাছ কিনবে 300 টাকা কেজি, কম না 300, কম নাই কাকা 200 টাকা বলতেছে? না 300 টাকার কম দেওয়া যাবে না। 200 টাকা দেওয়া যায় না? না 300 টাকা, হ্যাঁ 200 টাকা দেওয়া যাবে। এটা কত করে বিক্রি হচ্ছে? ওরা ধরেন 350-320 এরকম বিক্রি হবে। ভাইজান গোচই কত করে? গোচই ভাই 400 টাকা কেজি, 350 টাকা কেজি রাখা যাবো। এগুলাও তো অনেক সুন্দর সুন্দর? হ্যাঁ এগুলো সব সুন্দর মাছ আছে, এগুলো সব সুন্দর মাছ। এটা কত করে বিক্রি হবে? কোনটা? এটা ধরেন 400-450 এরকম মাছ বিক্রি হবে ভাই। মাছ বেচছি 700-800-600, অনেক দাম তো। হ্যাঁ বুঝি, মাছ বেশি 600-550 এরকম মাছ বেশি কিনে হবে। ট্যাংরা কত করে বিক্রি হবে? ধরেন 280 অথবা 260, ছোটো তো এই জন্য দাম কম, বড় হলে বেশি দাম হইতো। রুই তো থাকে? না চাষের মাছ না, এটা দেন সিস্টেম দেন, ভালো আছে মাছ। হ্যাঁ এটা বিরাট সাইজের মাছ। কী দরে বিক্রি হবে? ওটা ধরেন 150-160 এরকম বিক্রি হবে। আচ্ছা ভাইজান ভালো থাকেন, ব্যবসা করেন। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করেন ভাই। আচ্ছা ইনশাআল্লাহ। জমে উঠেছে বাজারে মাছ কেনা বেচা, যার যে মাছ পছন্দ তিনি সেটাই কিনে নিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান বোয়াল কোথাকার এগুলো? বোয়াল এগুলা লাহিড়িমনপুরে নদীর মাছ। কি কি দরে বিক্রি হচ্ছে? এগুলো 450 টাকা কেজি, 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। কয় কেজি আছে এগুলো? এগুলো একটা 1 কেজি 200 গ্রাম, 300 গ্রাম, 1 কেজি এই সাইজের। গোচই? গোচই বেচতেছে 400 টাকা কেজি। আর এই ছোটগুলা? ছোটগুলা বেচতে 300 টাকা কেজি। আচ্ছা, তো ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? মৃগেল কি দরে বিক্রি হচ্ছে? এই যে মৃগেল মাছ, এটা আমির গাইড 200 টাকা কেজি। 200 টাকা কেজি? কয় কেজি ওজন এটা? 1 কেজি 300 গ্রাম। হ্যালো, তাহলে দাম একটু বেশি। আচ্ছা, আর বাতাসি কি দর? 150 টাকা পোয়া। কোথাকার বাতাসি গুলা? এটা মনপুরে। আচ্ছা, রুই কি চাষের ভাই? এটা হ্যাঁ কোন বিল? ওই মোহনপুরের। মোহনপুরের সব? আচ্ছা, কি দরে বিক্রি হয় রুই? 200-220 যার যার অবস্থা। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বোয়াল কি দরে বিক্রি হয়? বোয়াল 320 টাকা। আচ্ছা, আর রুই? রুই হলো 300 টাকা। বোয়াল কোথাকার এগুলা? এটা বিলের বোয়াল। এগুলা ওই মোহনপুরের? না, মহিশুটি। মহিশুটি চলন বিলের বোয়াল। আর ট্যাংরা কি দরে বিক্রি হচ্ছে? ট্যাংরা হলো 300 টাকা কেজি। ঠিক আছে, ধন্যবাদ, ব্যবসা করেন। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। বাজারে চাষের মাছের আমদানি বেশ ভালো। রুই, কাতল, মৃগেল ও বাটা মাছের মতো বিভিন্ন রকম চাষের মাছ বাজারে পাওয়া যাচ্ছে। ভাইজান ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। ভাইজান, মৃগেল কত করে এগুলা? 180 টাকা কেজি। কতটুকু ওজন আছে এগুলোর? 1.5 কেজি 15 কেজি। কোথা থেকে আনছেন? এটা মহিশুটি। তাহলে তো চাষের না মনে হয়? না না, এটা চাষেরই। এটা চাষেরই না? আর গোলসা কি দর? গোলসা 320 টাকা কেজি। চাষের তো? চাষের। আর বাটা? বাটা 180 টাকা কেজি। তো ব্যবসা বাণিজ্য ভালোই হয় না? কোন দিন সপ্তাহে বেচা বিক্রি বেশি হয়? বেচা বিক্রি কোন দিনে বেশি হয়? শুক্রবারে বেশি হয়। বেশি হয়? ওই দিন সবাই বিল টিল পায়? শুক্রবারে দন্দে লাগার দন্দে, তাঁতের শ্রমিক টমিক আছে, মানে শুক্রবারে এলা বিল টিল পায়। হ্যাঁ, কেনা খাওয়া। কয়টা পর্যন্ত বাজার চলে? বাজার তখন তো সারাদিনই। সারাদিনই মাছ যতক্ষণ আছে বেচা বিক্রি? হ্যাঁ, এতক্ষণ আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই, আল্লাহ ব্যবসায় বরকত দিক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাই, রুই কি দরে বিক্রি হচ্ছে আজকে? 120 টাকা। নলা কি দরে বিক্রি হচ্ছে? 120 টাকা। কোথার থেকে আনছেন এগুলা? মহিশুটি। এই মাছও মহিশুটির থেকে আসে? এদিক চাষ হয় না? আর এই ছোট ছোট মৃগেল? এটাও 120 টাকা। ঠিক আছে, ব্যবসা করেন, ভালো থাকেন। বাজারে এসে ক্রেতারা মন মতো মাছ কিনতে পেরে বেশ খুশি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভালো। এই মৃগেল কি দরে বিক্রি হচ্ছে? 200 টাকা। কয় কেজি ওজন আছে এগুলা? 2 কেজি 2 কেজি। আর রুই? ওরও 200 টাকা। 200 টাকা কেজি? 100 কেজি 1 কেজি 300 200 টাকা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, ব্যবসা করেন। মাছ বিক্রেতার পাশাপাশি বাজারে আছে বড় মাছ কেটে দেবার লোক। কাকা ভালো আছেন? মাছ কাটতে কয় টাকা নেন? 10-20 টাকা। প্রতিদিন কয়টা কাটেন? এখন নিয়ে যায় বাসায় রান্না হবে কাকা? আচ্ছা, ঠিক আছে। ভাই, কি মাছ কাটলেন এটা? কাতল মাছ। কয় কেজি ছিল এটা? ছোট, এটা লাগে 1 কেজি। কত টাকা নিলেন কাটতে? কাটতে 20 টাকা নেই। 20 টাকা নেই, 10 টাকা নেই, যে জানতে। আচ্ছা, ধন্যবাদ। কিছু অর্থের বিনিময়ে এখান থেকে মাছ কেটে নেওয়া যায়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? ইনশাল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন হয়? ভালো না, খুব খারাপ অবস্থা। সবাই শুধু ভালো না বলেন, কি জন্য? কি করবো, কেন কিনলে 10টা পয়সা লাগে, 9টা পয়সা লাগে, বাজার অবস্থা খুবই খারাপ। কোন এলাকা থেকে কেনেন আপনারা মাছ? মহিশুটি, ইনাত্তুর, বেরিবাদ। আজকে কি কি মাছ আনছেন? আজকে কাতল, রুই, মিরকে, বল। সুন্দর সুন্দর মাছ তো সব। হ্যাঁ ভাই, ওই যে কি কাজলি আর ওই যে নদীর ঘাইরা, ওগুলা কি দামে বিক্রি হচ্ছে? 600 টাকা কেজি। কেজি কোনটা? 600 টাকা কাজলি না? দুটোই একই সেম দাম? একই সেম দাম।
কাতল কি দর আছে 300 চাষের না ভাই চাষের রুই ওই চাষের 300 চাষের ইদানিং দেখতেছি বড় বড় মৃগেল পাওয়া যায় ভাই বাজারে হ্যাঁ সব এলাকাতেই দেখতেছি সব মৃগেল চাষ হচ্ছে না চাষ কি দর এগুলা 240 টাকা কেজি কেনা বিক্রি কত তাহলে 250 ধরেন কয় কেজি আছে এগুলা 3-3 কেজি বোয়াল কি দর বলে 560 কেনা কেনা মহিষলুটির থেকে মহিষলুটি এত দরে কিনছেন হ্যাঁ তাহলে বিক্রি হবে কত বাজার খারাপ 500 লাগবে আয় তাহলে না লস হয়ে গেল ভাই লস তো হবেই কাঁচা মাল এলাকা না ধনী এলাকা ভাই এখানে লস তো হওয়ার কথা না সব মরে গেছে কি কোন মরে গেছে বলে কোটি কোটি টাকার মাল সুদ দাম বেশি জলা শেষ শেষ না হ্যাঁ ব্যবসা খারাপ ব্যবসা খারাপ তাহলে তো আপনাদের উপর প্রভাব পড়ছে একটু হলে ওই ডাঙ্গর উপরে চাপ আসে কামাই নাই আঙ্গুলে নাই না এই রুইও একই দাম না একই দাম এটা তো বড় মনে হচ্ছে এটা কত করে ওটা 300 বিক্রি হবে কয় কেজি ভাই এটা 7-8 কেজি ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক আল্লাহ হাফেজ বড় বড় রুই কাতল বিক্রি হচ্ছে দেদারসে সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি সিরাজগঞ্জের বিখ্যাত উপজেলা তাঁতের শহর বেলকুচি শহরে আর এখানকারই প্রসিদ্ধ একটি বাজার এই তামাই বাজার এই তামাই বাজারে প্রচুর পরিমাণে মাছ উঠছে মাছ বাজারে নদীর মাছ বিলের মাছ তাজা তাজা বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পাচ্ছি মাছের দাম দর কেমন আজকে সেটাই জানার চেষ্টা করতেছি এখন ভাইদের সাথে কথা বলবো ওনারা কেমন দামে বিলের মাছ নদীর মাছ বিক্রি করতেছেন সেটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আল্লাহ ভালোই রাখছে ভাই ভাই বাতাসি কি দরে বিক্রি হয় বাতাসি বেচলাম ওই 150 টাকা পোয়া 600 টাকা কেজি কোথা থেকে আনছেন এগুলো এটা মহিষুরি বাজার চলন দিন মহিষুরি থেকে আপনারা আরোপ করেন জি মোহনপুরে যান না মোহনপুরে আমি যাই না মোহনপুরে ভাই যায় ভাই যায় আচ্ছা বোয়াল কি দর ভাই বোয়াল বেচতেছি ভাই 350 টাকা কেজি ছোট বোয়াল ছোট বোয়াল আর ট্যাংরা ট্যাংরা বেচতেছি 400 টাকা কেজি ভাই ট্যাংরা তো বিলের বিলে কত করে বিক্রি হয় এটা 400 টাকা কেজি আচ্ছা আর চাপলা চাপলা বেচতেছে সীমিত দাম 80 টাকা পোয়া 320 টাকা কেজি কেজি চাপলা নদীর নদীর কোন নদীর ভাই এটা চলন বিল আচ্ছা আর ওই নওলা কোথাকার চলন বিলের মাছ চাষের না ওটা না না দেশার তাই ওটা কি দর ওটা বেচতেছি 180-160 আর গোলসা গোলসা বেচতেছি 500 টাকা কেজি তো ধন্যবাদ ভাই ব্যবসা কেমন যায় ব্যবসা ভালো না ভাই ভালো না 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 তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আপনার ব্যবসার বরকত দান করুক আল্লাহ হাফেজ ভাই ঠিক আছে দর্শক এই পাশে ভাই আরো সুন্দর সুন্দর মাছ আনছে সেগুলো দেখি একটু আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বাইম কোথাকার বাম বরল ব্রিজ কত করে বিক্রি হয় 500-550 এরকম করে বিক্রি হয় আর বোয়াল বোয়াল 400 বেচলাম 450 বেচলাম ব্যবসা বাণিজ্য ভালো হয় তো ব্যবসা বাণিজ্য খারাপ ব্যবসা বাণিজ্য এই বছর ভালো না ভালো হবে না না বাজার মন্দা তো ঠিক আছে আল্লাহ ব্যবসায় বরকত দিক হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকেন আচ্ছা ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক মাছের বাজার দেখতেছি আমরা ঘুরে ঘুরে তামাই বাজারে আসেন আরো অনেক মাছ আছে সেগুলো দাম দর জানার চেষ্টা করি নদী ও বিলের দামি দামি মাছও ক্রেতারা কিনে খুশি মনে ব্যাগে তুলে নিচ্ছেন আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই সুন্দর সুন্দর মাছ তো ভাই জি ভাই আমরা নদীর মাছ বেশি টাটকা মাছ নদীর মাছ সব জি জি স্যার কোন এলাকা থেকে আনেন আমরা নি পাবনা জেলা থেকে সিরাজগঞ্জ জেলায় বেশি বিক্রি করি আচ্ছা ভাঙ্গুরা বড়াল ব্রিজ ওই এলাকা জি ভাঙ্গুরা বড়াল ব্রিজ এটা কি মসিনা মলা মাছ বলা হয় মলা মাছ জি কত করে কেজি বিক্রি হয় এটা হচ্ছে 240 টাকা কেজি মিরকেল গুলা কোথাকার এটা মিরকা মাছ এটা হলো বড়াল ব্রিজের মাছ বিলের মাছ এটাও বিলের জি জি কত করে বিক্রি হয় 130 টাকা কেজি সর্বনিম্ন 150 আর নিচে 130 আচ্ছা এগুলা কি মাছ ভাই আচ্ছা ভাঙ্গা মাছ স্যার ভাঙ্গা মাছ জি জি বাটার মতোই তো অনেক জি জি বাটা মাছ জি স্যার কত করে কেজি এটা সর্বনিম্ন 200 নিচে হচ্ছে 150 টাকা কেজি
আর ওই ট্যাংরা কত করে বিক্রি? ওটা নদীর গোরসা 600 টাকা কেজি আর পুকুরেরটা স্যার 300 টাকা কেজি। ওটা নদীর না? জি, এর জন্য 500 টাকা হলো নিচের দাম বিক্রি করি স্যার। আল্লাহ দিলে ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো চলে, আমরা খুব সুখী। আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, আল্লাহ যেন দিন কাল চালাইতে পারে, আল্লাহ যেন ব্যবসা আরো বরকত দেয়, আরো ভালোভাবে যেন চলতে পারে। এটাই এটাই। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আমার তিনটা ছেলে মেয়ে। আলহামদুলিল্লাহ। পড়ালেখা করতেছে? বড় ছেলে ক্লাস 7 এ পড়ে, মেজর ছেলে ক্লাস 6 এ পড়ে, মেয়ে ক্লাস 1 এ পড়ে। সবাই পড়ালেখা করতেছে? আলহামদুলিল্লাহ। এই মাস বিষয়ে আমি ইনশাআল্লাহ তাদের শিক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ। দোয়া করেন। আমি অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ভালো থাকেন, আল্লাহ আপনাকে বরকত দিক। কোনটা কি দরে বিক্রি হয় ভাই? বড় আমরা 500 টাকা কেজি। আচ্ছা, আর তারপরেরটা? 400 টাকা কেজি। আর একদম ছোটটা? 300 টাকা কেজি। এই রিঠা কোথা থেকে আনেন? সিরাজগঞ্জ নদীর, যমুনা নদী। যমুনা নদীর ভরে যান একদম? না, ভরে ভরে যায়, একদম ভরে যায়। কোনটার থেকে বাজার করেন আপনারা? কোনার থেকে? সিরাজগঞ্জ। 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 বেচা বিক্রি কেমন ভাই? ভালোই। আচ্ছা, ভালো থাকে না? ভালো আছে, ভালো। দর্শক, নদীর রিঠা মাছ দেখতে পেলাম আমরা এই বাজারে, বেশ সুন্দর সুন্দর তাজা তাজা রিঠা মাছ, দামও বেশ স্বাভাবিক আছে, আরো মাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভাই, বিলের সুন্দর সুন্দর মাছ তো? হ্যাঁ ভাই, বিলের সুন্দর মাছ। এই বাতাসি কি দর? বাতাসি নিচ্ছে 600 টাকা কেজি। আর গোচই? 500 টাকা কেজি নিচ্ছে। কোথাকার গোচই এগুলো? এটা হলো চলন বিলের মাছ। মহিষলুটির থেকে আনছো? মহিষলুটির চলন বিলের মাছ। আর চাপলা কোথাকার? চাপলা ওই পুকুরের। এটা পুকুরের? চাপলা পুকুরে হয়? হ্যাঁ হয়। তাই? জি। কত করে বিক্রি হয়? এটা বেচতেছি 70 টাকা পো, 80 টাকা পো, 250 টাকা কেজি। আর এই ট্যাংরা কোথাকার গোলসা? এটা কুবুরের গোলসা। কত করে এটা? এটা 400 টাকা কেজি বেচতেছি। ধন্যবাদ, ব্যবসা করেন, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। নমস্কার ভাই, ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। মাছ কোথাকার? মাছ যমুনার ভাই। তাই? সুন্দর মাছ তো ভাই। হ্যাঁ ভাই, গাইরা মাছা ভাই। হ্যাঁ। কত করে বিক্রি হচ্ছে? 600 টাকা, 700 টাকা, 600, 700। 600 থেকে 700 টাকা। বেচা বিক্রি কেমন ভাই হাটের দিনে? বেচে গেলি ভাই তেমন, আগের নাকাল বেচে গেলি না, সামান্য আছে, টুকটাক আছে, কিনে বেশি আছে। ব্যবসা করেন, ভালো থাকেন, দোয়া করেন আপনারা বরকত দিন দেয়, এই পর্যন্তই আমরা খুশি। ধন্যবাদ আপনাকে। নমস্কার। ভাই, টাকি কি দরে বিক্রি হচ্ছে? 200 টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? ইনশাআল্লাহ মোটামুটি, আল্লাহ খুব সুখে রাখছে। ভাই, এটা তো সাতক্ষীরার নাকি? হ্যাঁ, এটা সাতক্ষীরার। তা বলতে পারবো না, আমরা কিনে আনি রোডে থেকে, কোন জায়গার তা জানি না। আচ্ছা, মাছ তো ভালোই আছে, জেল টেল নাই? না। আচ্ছা আচ্ছা, কি দরে বিক্রি হয়? আমরা বেশি 600 টাকা, আর কেনা দাম ধরে হলো 570 টাকা। 570 টাকা কেনাই? কেনা। কেজিতে কয়টা ধরে এটা? কেজিতে ধরে 40 টো, কমও ধরে, সময় বেশি ধরে 42 টার মতো। হ্যাঁ, আল্লাহ দিলে ভালোই আছেন তো? না, হ্যাঁ আল্লাহ দিলে খুব সুখে আছি। আল্লাহ আরো ব্যবসায় বরকত দিক, ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটাই কষ্ট আছে ভাই, ব্যবসা তেমন ভালো না, এলাকায় তো তাঁতের উপর নির্ভরশীল। হ্যাঁ, তাঁতের উপর নির্ভর, তাঁতে বেচা কিনি নাই। আপনাদেরও বেচা কিনি কম? আঙুরে বেচা কিনি কম। যাই হোক, আল্লাহর উপর ভরসা রাখেন। ভাই ভালো আছেন? ভাই ভালো আছি। ভাই, বাইম কত করে বিক্রি হয়? বাইম বিক্রি হয় 500। কোথাকার বাইম এগুলা? বল বীজ। আর বোয়াল? বোয়াল বিক্রি হয় 300। 1 কেজির কম তো এগুলা? না, এটা 1 কেজি কম। আচ্ছা, আর বাতাসি? 150 টাকা। বাতাসি এটা 600। 600 টাকা কেজি? 600 টাকা কেজি। আর ওইটা, এই যে পিয়ালি, এটা 400 টাকা কেজি। কোথাকার ওটা? এটা হলো যমুনার। যমুনার। আর কাজলি ওই পাশে? কাজলি ওটা যমুনার। কত করে বিক্রি হয়? ওটা 600। আচ্ছা, বেচা বিক্রি ভালো হচ্ছে তো ভাই? হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকেন, ব্যবসা করেন, ধন্যবাদ। যমুনা তীরবর্তী এই শহরের বাজারে নদী ও বিলের মাছের
যথেষ্ট প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। গুড় তো শেষের দিক নাকি? জি শেষের দিকে। গুড় শেষ হয়ে গেলে কি বিক্রি করবেন? গুড় শেষ হলে মানে খেজুরের গুড় শেষ হলে কুশেলের গুড় আখের গুড় বেচা হয়। মানে সবসময় গুড়ই বিক্রি? হ্যাঁ সবসময় গুড়ি বিক্রি করে। এগুলা কি নাটোরের তো না সব? না এগুলা যশোরের গুড়। এটা যশোরের? হ্যাঁ। আর এটা বানেশ্বর। এটা বানেশ্বর। কি দরে বিক্রি করতেছেন? এটা বিক্রি করতেছি 90 টাকা, এটা 100 টাকা। আর কয়দিন থাকবে গুড়? এই মাসখানেক তারপরে শেষ। না হ্যাঁ তারপরে শেষ। ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে তো? হ্যাঁ বেচা কেনা হচ্ছে, ভালো আছেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। কোথায় বাসা আপনার? বাসা আমার কুড়া। কুড়া থেকে এখানে আসছেন? ছেলে মেয়ে নাই? না। কি হচ্ছে, ছেলে মেয়েরা কোথায় সব? মিয়া ঘরে তিন মিয়া ওষুধ অনুসারে, এক মিয়া মারা গেছে, দুই মিয়া বিয়া দিয়েছি। আচ্ছা সওয়াল দুইটা আছে, তারা বাবু দেখে না? না কেউ দেখে না, কেউই না। কাকি? কাকি কোথায়? কাকি বাবু ওই যে অসুস্থ। অসুস্থ? ও আচ্ছা, তাহলে তো খুব কষ্টই হচ্ছে না? আজকে সারাদিন এই বাজারে থাকবেন? সারাদিনই আছি। কেমন ইনকাম হয় সারাদিনে আল্লাহ দিলে? 300-400। 300-400 টাকা ইনকাম হয় আল্লাহ দিলে। আসেন আপনি কিছু বাজার করে দেয়। হ্যাঁ বাসায় নিয়ে যায় খায়েন। আসেন আসেন, মাছ মাছ নিবেন? এই মাছ খান, এই মাছ খান। আচ্ছা কোন মাছ খাবেন বলেন? বাদ যাও নেব বিকেলে, এখন চলে সমস্যা হচ্ছে বাবু। কিছু টাকা পয়সা দিলে আমার না, আমি তো বাজার করে দেই কাকা। যাবো আচ্ছা, মাছ কত করে? 200 টাকা কেজি। না এই বাজারে তো মাছের দাম বেশি, 180 টাকা কেজি। ভালো আছে ভাই? দাও আর কিছু সবজি কিনে নিয়ে যায়, বাসা যায় খাওয়া দাওয়া করেন, দোয়া রেখে। হ্যাঁ ভালো থাকে। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ একদমই হাঁটা যায় না, এত পানি থাকে। আচ্ছা দর্শক, বাজারের খুব করুণ অবস্থা, শীতকালে তো ভালোই দেখতে পাচ্ছি আমরা, কিন্তু বর্ষার সময় নাকি রাস্তা পানিতে ভরপুর থাকে। আচ্ছা বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম, আশা করি তারা সদয় দৃষ্টি দিয়ে বিবেচনা করে দেখবেন এবং জনসাধারণের দুর্ভোগ দূর করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আজ চলে আসছিলাম সিরাজগঞ্জের বেলকুচির তামাই বাজারে। এই বাজার থেকে দেখলাম মাছ বাজার, মাছের দাম দর জানার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, বাজারে অনেক রকমের মাছই উঠছে, নদীর মাছ, বিলের মাছ সহ বিভিন্ন রকমের মাছ, এবং দাম দরও সেটা জানার চেষ্টা করলাম আমরা এবং আপনাদেরকেও জানালাম। আশা করি দর্শক আজকের প্রতিবেদন আপনাদের কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, অন্য কোনো বাজারে, বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রান্তরে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।